ঘরোয়া কিন্তু আনন্দমুখর পরিবেশে পিঠা উৎসব উদযাপন করল বৈশাখী পরিবার। এই পিঠা উৎসবে গ্রাম বাংলার নানা রকম বাহারি সব পিঠা দিয়ে সাজানো ছিল বৈশাখী টেলিভিশনের বার্তা কক্ষ। সঙ্গে বাড়তি আয়োজন ছিল গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা গোটা উৎসবটিকে করে তোলে প্রাণবন্ত। বৈশাখীর পিঠা উৎসবের খবর জানাচ্ছেন ফাহিম মোনায়েম। শীতের এই সময়টাতে পিঠাপুলির আয়োজন চলে বাংলার ঘরে ঘরে। সেই উৎসব এখন ছড়িয়ে পড়েছে শহরে নগরে। পেশাগত কাজে ব্যস্ততার মাঝেও রোববার সন্ধ্যায় পিঠা উৎসবে মেতেছিল বৈশাখী টেলিভিশনের বার্তা বিভাগ। নানা ডিজাইন ও স্বাদের পিঠায় সাজানো হয় এ উৎসব। বাহারি পিঠাপুলির মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে পড়ে বার্তাকক্ষ জুড়ে। সন্ধ্যায় বর্ণাঢ্য এই উৎসবের উদ্বোধন করেন বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক টিপু আলম। বিগত বছরগুলো করে আসতেছি, আগামী তো করব, আশা করি আজকের অনুষ্ঠানটা সবাই ভালো লাগবে। এ সময় বিভিন্ন বিভাগের প্রধান ও অন্যান্য কর্মকর্তা ছাড়াও ছিলেন আমন্ত্রিত অতিথিরাও। বার্তাকক্ষের চিরচেনা রূপ বদলে দিয়েছিল গ্রামীণ আবহের সাজসজ্জা। বাহারি রকমের ফুলে রঙিন হয়েছিল বার্তাকক্ষ। দুধপুলি, ভাপা পিঠা, ঝিনুক পিঠা, মুখপাকন, দুধ চিতই, পাটিসাপটা সহ বৈচিত্র্যময় স্বাদের সব পিঠা ছিল তালিকায়। ছিল ঐতিহ্যবাহী ঝালপুলি, ক্ষীরপুলি, ভাপা পিঠা, নারকেল পুলি, পাকন পিঠা, ফুল পিঠা সহ নাম না জানা বাহারি সব পিঠা। পিঠার স্বাদ উপভোগের পাশাপাশি ছিল সঙ্গীতের রস আস্বাদনের আয়োজন। সুরে ও ছন্দে মেতে ওঠে বৈশাখী পরিবারের সদস্য ও অতিথিরা। অনুষ্ঠানের পুরো আয়োজন জুড়ে আকর্ষণ ছিল রাফেল ড্র। এই উৎসবের আয়োজনে ছিল বৈশাখী টেলিভিশনের বার্তা বিভাগ। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।